মুর্শিদাবাদে বহরমপুরে নতুন বাজার পুজো কমিটির শান্তি সেবা সমিতির পরিচালনায় জিটিআই রূপালী সংঘের মাঠে সারা বাংলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। মোট 8টি টিম এই খেলায় অংশগ্রহণ করেছে। অধীর চৌধুরী এই খেলার উদ্বোধন করার কথা থাকলেও তিনি বিদেশে থাকার কারণে আসতে পারেননি, কিন্তু সাউথ আফ্রিকা থেকে অধীর চৌধুরী ভিডিও বার্তা পাঠিয়েছেন। কি বলেছেন তিনি সেই ভিডিও বার্তায়, চলুন শুনি তার বক্তব্য। আমি আজকে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারছি না, অথচ এত বড় একটা খেলা হচ্ছে খাগড়াই। যারা উদ্যোক্তা তারা আমাকে নিমন্ত্রণ করেছিল, তবুও আমি যেতে পারছি না। এটা আমার কাছে খুব যন্ত্রণা, খুব ব্যথার। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু আমি বিশেষ কাজে আজ ভারতবর্ষের পার্লামেন্টের পক্ষ থেকে আফ্রিকার দেশ উগান্ডাতে এসেছি। আমার এখানে 7 দিনের একটা প্রোগ্রাম আছে, ভারতবর্ষের পার্লামেন্টের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, তাই আমাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হচ্ছে। তাই সেই কারণে আপনাদের কাছে আমি উপস্থিত থাকতে পারলাম না। এ দেখেন আমার বন্ধু লালচাঁদজি, ইনি পাকিস্তানের তরফ থেকে এসছেন আমাদের প্রতিনিধি হয়ে, পাকিস্তানের প্রতিনিধি হয়ে। এরকম পৃথিবীর 53টা দেশ থেকে প্রতিনিধি এসছে, সেই রকম একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে হচ্ছে। তাই আজ আমি খেলায় উপস্থিত না পারার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, উদ্যোক্তাদের কাছে আমি ক্ষমা চাইছি। যারা খেলা দেখছেন খুব আনন্দ করুন, আপনাদের ওখানে বসে যে আনন্দ করবেন সেই আনন্দ আমি ভাগ করে নেব। আমি খেলাকে ভালোবাসি, কিন্তু পারলাম না, আমাকে মার্জনা করবেন। নমস্কার, মেরি নমস্কার সব। আজকের এই খেলা নিয়ে কি বলছেন খেলার উদ্যোক্তারা, চলুন শুনে নিই তাদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। আজ সারা বাংলা ফুটবল টুর্নামেন্ট জিটিআই রূপালী সংঘের মাঠে আমরা নতুন বাজার পুজো কমিটি জুনিয়র শান্তিসেবা সংঘ ক্লাব অনুযায়ী আমরা খেলাটা তৈরি ছেড়েছি। 8টা টিমের খেলা, এখানে 8টা টিম এখানে অংশগ্রহণ করতে পারবে। 8টা টিমের মধ্যে সবই বহরমপুরের, আমাদের মানে ক্লাব বহরমপুরেরই প্লেয়াররা সারা বাংলা থেকে এসছে, বাংলার নানা জায়গা থেকে প্লেয়াররা আমাদের এখানে খেলা দেখতে এসছে বা খেলতে এসছে। উদ্বোধন করেছেন মনোজ দা, মনোজ চক্রবর্তী আমাদের বহরমপুর বিধায়ক, এবং ফুটবলে পা দিয়ে পায়ে ফুটবল শট মেরে উদ্বোধন করলো কাঁধির বিধায়ক বনু খান। আমার নাম অরিন্দম কর্মকার, বহরমপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি। আজ আপনারা জানেন যে সারাদিন ধরে প্রকৃতির খেয়াল কখনো